কালভারির পর নৌসেনা শক্তি বৃদ্ধিতে ভারতে আসছে আইএনএস খান্দেরি। ভারতের নৌসেনার শক্তি বৃদ্ধি করতে এবার যুক্ত হতে চলেছে নয়া সাবমেরিন আইএনএস খান্দেরি। আগামী এপ্রিলেই এটি নৌসেনায় আসবে বলে জানা গিয়েছে। এটি নৌসেনার দ্বিতীয় স্কর্পিন শ্রেণীর সাবমেরিন। টর্পেডো এবং এন্টিশিপ মিসাইল ব্যবহার করে হামলা চালাতে সক্ষম এই সাবমেরিন বা ডুবোজাহাজটি ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগে বেশ কয়েকটি স্কর্পিন ক্লাস সাবমেরিন তৈরি করেছে ভারত। এবার দ্বিতীয় স্কর্পিন ক্লাসের এই সাবমেরিন আইএনএস খান্দেরি নৌসেনার হাতে আসতে চলেছে। এর আগে দিল্লিতে সাংবাদিক বৈঠকেই ভারতীয় নৌসেনার তরফ থেকে জানানো হয়েছিল যে নৌবাহিনী দেশের নিরাপত্তার জন্য সবসময় প্রস্তুত থাকবে। ইতিমধ্যেই নিরাপত্তার জন্য সমুদ্রে মোতায়েন করা হয়েছে স্কর্পিন ক্লাস সাবমেরিন আইএনএস কালভারি। এবার সমুদ্র সীমাকে কয়েকগুণ বেশি শক্তিশালী করতে জোর দেওয়া হচ্ছে সাবমেরিনগুলির ওপর। প্রসঙ্গত, পুলওয়ামাতে আত্মঘাতী জঙ্গি হামলার পর গত 26 ফেব্রুয়ারি পাক অধিকৃত বালাকোটে এয়ার স্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। বহু জঙ্গি নিকেশ হয় বলেও খবর পাওয়া যায়। এরপরই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে কখনও পাক বিমান F-16, কখনো বা পাক ড্রোন প্রবেশের চেষ্টা করে, যদিও সব ক্ষেত্রেই ব্যর্থ হয়ে যায় শত্রুপক্ষের ছক। বায়ুসেনা ঘুরিয়ে দেয় পাক বিমান, পাক ড্রোন, স্থল এবং আকাশের সঙ্গে জলপথেও শত্রুপক্ষ হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। গত মঙ্গলবার ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা সতর্কবার্তা দিয়ে বলেন, জলপথকে হাতিয়ার করে হামলা চালাতে পারে জঙ্গিরা, আর এর জন্য তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তবে ভারতও যে প্রস্তুত সে কথা আগে স্পষ্ট করে জানিয়ে দেন তিন সেনা প্রধান। তাই সেক্ষেত্রে যাতে যোগ্য জবাব দেওয়া যায় সেই পদক্ষেপই নেওয়া হচ্ছে।